আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কিলবাম মিন কিলাবিক, বদদোয়া করেছেন নবীজি, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কিলবাম মিন কিলাবিক। কিলবাম মানে কুকুর না, কিলবাম মানে বাঘ। আল্লাহ পাক এর কাছে নবীজি দোয়া করতেছেন, হে আল্লাহ এই যে উতাইবা আমার সাথে বেয়াদবি করেছে, তুমি তাকে তাকে তুমি বাঘ জঙ্গলের বাঘ দিয়ে তাকে তুমি পাকড়াও করো। এই বদদোয়া করার পরে বাবার সাথে সিরিয়া সফরে যাচ্ছিল, এক জায়গায় অবস্থান করছিল, রাত্র হয়ে গেছিল। আবুল হাব বুঝতে পেরেছে আমার ছেলের বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছে, আমি তাকে সত্যবাদী মনে করি, তার ধর্মকে আমি গ্রহণ করি না ঠিক, কিন্তু সে সত্যবাদী এতে কোনো আমার সন্দেহ নাই। লোকদেরকে বলতেছে আমার লোক সকল শুনো, আমার ভয় হচ্ছে আজকে রাত্রে হয়তো কোনো একটা বাঘ এসে আমার ছেলেকে খেয়ে ফেলবে, এরকম ভয় পেয়েছিল। বলো তাহলে কি করতে পারে? ও তারাতে সব সামান জমা করো, সামানের উপরে উতাইবাকে শুয়ে রাখা হলো যাতে কোনো বাঘ আসলে টের না পায়। আল্লাহর কারিশমা দেখে হঠাৎ করে রাতে গভীর রাতে এক বাঘ চলে আসছে, আসার পরে যত লোক শুয়েছিল নিচে সমস্ত লোকের হাতে এবং পায়ে চুম্মু করা শুরু করছে, এসব ওয়াহিদান ওয়াহিদান, প্রত্যেকজনের এক একজনের হাত এবং পাও চুমু খেতেছে, চুমু খেতে খেতে ছেড়ে দিতেছে, কেমন যেন আল্লাহ তাআলা তার হাতে পাসওয়ার্ড দিয়ে পাঠিয়ে দিছে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, দিন দুরুদি মুসলিম ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত সাবেরা সাকেরা জাকেরা মা বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আদর করে ভালোবেসে নির্বাচিত করে যাচাই বাছাই করে আজ এই পবিত্র মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কায়নাতের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতু শুকুর আদায় করেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া পেশ করেছি সর্বকালের সর্বজনীন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিয়ে মাহশার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে। সাথে সাথে স্মরণ করছি এলাকার সমস্ত মুর্দাগান, সাথে সাথে স্মরণ করছি ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত বুজুর্গানে দিন, যারা চলে গেছেন যারা আছেন সকলের প্রতি আল্লাহ পাক যেন রহমত বরকত নাসিল করে সবাই বলে না আমিন। আমরা আজকে এই মাহফিলে বসতে পেরে কি খুশি না বেজার খুশি, অন্তর অন্তস্থল থেকে মালিককে আবার শুনাই দিই কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে, কি লাভ হয় আলহামদুলিল্লাহ বললে? ওলামায়ে কেরাম বলেন কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ লিখতে আটটা অক্ষর লাগে,
আলিফ লাম হা মিম দাল, এভাবে গণলে দেখা যায় এর মধ্যে আটটা অক্ষর রয়েছে। জান্নাত কয়টি আছে? আটটা। কি মিল রয়েছে! ওলামায়ে কেরাম বলেন, কোন মানুষ যদি মহব্বতের সাথে আল্লাহর ইশক ও মহব্বতের সাগরে ডুব দিয়ে কেউ যদি অন্তর অন্তস্তল থেকে মহব্বতের সাথে কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ একবার পড়ে, আল্লাহ পাক বলেন আমি পড়নেওয়ালার জন্য আমার আটটা জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এখানে আসতে পেরেছি এই জন্য কি আমরা খুশি না বেজার? মন থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোথায় বসে আসছি? বদল বাজারে। আমাদের আশেপাশে কিসের বেষ্টনী? দালান কোডা বেষ্টনীতে বসে আছি না? হাফফাতহুমুল মালাইকা, আমাদের চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখে আছে। সুবহানাল্লাহ। সমস্ত আমাদের আশেপাশে চতুর্দিক দিয়ে, আমাদের পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সব জায়গায় ফেরেশতারা ভিড় করে আছে। এটা কি বিশ্বাস হয়? ইনশাআল্লাহ। কি করে ফেরেশতারা দাঁড়া দাঁড়া? আমরা যারা আসতে পেরেছি আমাদের প্রত্যেকের গুনার মাফ করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে। ফেরেশতাদের দোয়া কি কবুল হয় না হয় না? বিশ্বাস হয়। ইনশাআল্লাহ। তো ফেরেশতা এই মাঠে আছে তাও আমাদের বিশ্বাস হয়, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে এটাও আমাদের বিশ্বাস হয়, আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করতেছেন, কবুল তাদের দোয়া আল্লাহ পাক কবুল করতেছেন, এর বদলতে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছেন, সে কথা কি আমাদের বিশ্বাস হয়? ইনশাআল্লাহ। তাহলে আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথাটা খুব সহজে বিশ্বাস করো, খুব সহজ, কিন্তু আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিব, দেখি আমাদের বিশ্বাস কতটুকু আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল বিকাল কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে তাহলে তার কোনো বিপদ আপদ আসবে না, আল্লাহ পাক তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমিন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস-সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যে সকালে এবং বিকেলে তিনবার পাঠ করবে, নবীজি বলেছেন তার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যান, তার জান মাল কোনো কিছু দিয়ে বিপদ আসবে না, আল্লাহ তাআলা তার জান মালের হেফাজত করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হয়। মাশাআল্লাহ। এবার আপনি দোকান দিচ্ছেন, আপনি দোকানে বসা, খবর আসলো বাড়ির থেকে আপনার বাড়িতে আগুন লেগে গেছে, এবার কি করবেন? দৌড় দিবেন না দিবেন না? কথা বলো, দোকান ফালায় কি দৌড় দিব না দোকানে বসে বসে থাকবো? কি আপনারা দোয়া পড়ে আসছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস-সামা ওয়া হুয়াস সামিউল আলীম, নবীজি বলেছেন দোয়া যে পাঠ করবে তার জান মাল সবটুকুর হেফাজত দায়িত্ব মওলা পাকে নিয়ে দিচ্ছেন। আমি যদি বিশ্বাস করে থাকি আমার বাড়ি আমার জান আমার সম্পদ আমার সব কিছু হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ। আমি দোকানে বাসা, খবর দিল আমাকে যে আমার বাড়িতে আগুন লেগেছে, আমি কি করব? যদি আমি দোকান ফেলে চলে যাই তাহলে বুঝতে হবে আল্লাহর প্রতি আমার বিশ্বাস হয়নি, ঠিক না বেঠি? এবার একটা ঘটনা শুনাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নু নবীজির বিখ্যাত সাহাবী ছিলেন, দামেস্কের জামে মসজিদে বসে আল্লাহ আল্লাহ তসবিহ পড়তেছেন, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, এই মুহূর্তে সংবাদ আসলো, হে আবু দারদা তোমার বাড়িতে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, কশ্চিন কালে ও আমার বাড়িতে আগুন লাগতে পারে না। কিছুক্ষণ পরে আবার খবর আসলো, হে আবু দারদা তোমার বাড়িতে আগুন লেগে গেছে, আবারও বলতেছেন আমার বাড়ির আগুন লাগতে পারে না। আবার খবর আসলে, হে আবু দারদা তোমার বাড়িতে আগুন লেগে গেছে, হযরত আবু দারদা এবার চিৎকার করে বলে আমার বাড়িতে আগুন লাগতে পারে না। তৃতীয়বার গেল, চতুর্থবার একজন এসে বলল, হে আবু দারদা আবু দারদা সুসংবাদ গ্রহণ করো, পুরা মহল্লাতে আগুন লেগে গেছে, তোমার ঘর আল্লাহ হেফাজত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু দারদা আল্লাহ শুকর আদায় করলেন,
পরবর্তী লোকেরা জিজ্ঞাসা করলো, হে আবু দারদা, তুমি কি শক্তির বলে, কি ইমানের বলে তুমি বলেছিলে তোমার ঘরে আগুন লেগে নেই, কি শক্তিটা তোমার কাছে ছিল? হযরতে আবু দারদা বলেন, হে লোক সকল শুনে রাখো, সামিয়াত উজনায়া, আমার এই কানে আমার নবী মুবারক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, যে ব্যক্তি সকালে এবং বিকালে এই দোয়া পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন তার সমস্ত কিছু জিম্মাদার আল্লাহ পাক হয়ে যান। এই দোয়া পড়ে আমি ঘর থেকে বের হয়ে আসছি, আর আমার বিশ্বাস হলো আমি যেখানে থাকি না কেন আমার ঘরের মালিক, আমার ঘর এবং আমার সম্পদের হেফাজতের দায়িত্ব মালিক নিয়ে গেছেন, আমার সম্পদ আমার ঘরের কিছুই হবে না। সুবহানাল্লাহ, এটা হলো ইমান, এটা হলো ইমানের ইন বিশ্বাস। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুজুর্গ সাহাবী ছিলেন, আল্লাহওয়ালা সাহাবী ছিলেন, মদিনার বাইরে রাবজা নামক স্থানে উনি থাকতেন। নবীজি উনাকে দুইটা ওসিয়ত করে গেছেন, হে আবু যর, তোমার এন্তেকাল এমন এক জায়গা হবে যেখানে তুমি একাই শুধু আছো, আর কেউ থাকবে না তোমার সাথে। তবে আর একটা ওসিয়ত করেন, হে আবু যর, তুসল্লি আলাইকে জামাতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের বিরাট একটা জামাত তোমার জানাজা নামাজ পড়াবে। সুবহানাল্লাহ, কেমন বিশ্বাস! হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় শায়িত, স্ত্রীকে বলতেছে, হে আমার প্রিয়তম স্ত্রী, আমার ঘরে যে একটা বকরির বাচ্চা আছে সেটা জবাই করো, খানা রেডি করো, আমি তো চলে যাচ্ছি, আমার বিশ্বাস আমার নবীজি বলেছেন, হে আবু যর, তুমি একা একা মৃত্যুবরণ করবে, তোমার আশেপাশে কেউ থাকবে না, নবীজির এই ওসিয়ত অক্ষরে অক্ষরে প্রমাণিত হতে যাচ্ছে। নবীজি আরেকটা কথা বলে গেছেন, তুসাল্লি আলাইকে জামাতুম মিনাল মুসলিমিন, হে আবু যর, তোমার এক জামাত মুসলমান তোমার জানাজা পড়বে, আমার নবীজির এই কথারও সত্য হবে, এজন্য আমি তোমাকে ওসিয়ত করতেছি, আমার ঘরে যে বকরির বাচ্চা আছে সেটা জবাই করে আমার মেহমান যারা আসবে আমার জানাজা পড়ার জন্য তাদের জন্য তুমি মেহমানদারি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, তাই হলো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন, কোথায়? হজের মৌসুম না যে মানুষ আসা যাওয়া করবে, কিন্তু নবীজি বলেছেন, তুসাল্লি আলাইকে জামাতুন, হে আবু যর, তোমার জানাজা পড়বে মুসলিম জামাত, জামাতের একটা মুসলমানদের একটি জামাত তোমার জানাজা পড়বে। এই বিশ্বাসটি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং তার বাচ্চারা পাহাড়ে উপর উঠে গেছে, দেখা যাক কোন মুসলমান আসে কিনা, কোন কাফেলা আসতেছে কিনা। হঠাৎ থেকে একটা কাফেলা আসতেছে, সেই কাফেলার মধ্যে ছিল হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিরাট এক জামাত নিয়ে আসতেছে। আসার পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে, আসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার জানাজার আওয়াজ তিনি পড়ালেন। সুবহানাল্লাহ, কেমন বিশ্বাস ছিল! আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? উনি যখন নাকি আপনার অন্তিম রূপ সজ্জায় শায়িত ছিলেন, হযরতে আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসছেন উনাকে দেখার জন্য, তাই বলতেছে, হে ইবনে মাসউদ, মা তাশতাকি, তোমার কি সমস্যা, তোমার কি অসুখ? উনি বলেছেন, আমার অসুখ হচ্ছে জুনুবি জুনুবি জুনুবি, আমার গুনাই আমার সমস্যা। আবার জিজ্ঞাসা করলেন, মা তাশতাহিয়া ইবনে মাসউদ, হে ইবনে মাসউদ, তুমি কি চাও, তোমার মনের আশা কি, আকাঙ্ক্ষা কি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার দুনিয়ার কোনো আশা নাই, ঘর বাড়ির আশা নাই, বিল্ডিং এর আশা নাই, আমার এই অন্তিম সময় অন্তিম মুহূর্তে আমার আশা হলো রহমাতুর রব্বি, মালিকের একটু রহমতের চাই আমি। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, হে ইবনে মাসউদ, আদউ লাকা তাবিব, আমি কি তোমার জন্য ডাক্তার ডেকে আনব? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আত তাবিবু আমরাগানি, ডাক্তার তো আমাকে রোগী বানায় দিয়েছে, ডাক্তার আনা দরকার নেই। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে ইবনে মাসউদ, আমি বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য কিছু উপঢৌকন দিতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো দরকার নেই, তোমার উপঢৌকনে আমার কোনো দরকার নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো বিদায় হয়ে যাচ্ছেন, আপনার সন্তান আপনার কন্যারা রয়েছে, তাদের উপকার আসবে, তাদের জন্য আমি দেই। উনি বলেন, না না না, তাদের কোনো প্রয়োজন নেই,
কেন প্রয়োজন নেই? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিয়াত উযনায়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারক থেকে আমি ইবনে মাসউদ সরাসরি শুনেছি, নবীজি বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবু ফাকাতুন আবাদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রত্যেক দিন প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করো, নবীজি বলেছেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জিন্দেগি তো অভাব অনর্দন তোমাকে স্পর্শ করবে না। অভাব অনর্দন তোমাকে স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়া ডেইলি একবার পাঠ করলে রাত্রে বেলা মাগরিবে প্রত্যেক দিন সোয়াত পর্যন্ত যদি কেউ পাঠ করে, দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। নবীজি বলেছেন, নবীজি বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, হে আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, শুনে রাখুন, আমি আমার মেয়েদেরকে তালিম দিয়েছি, আমি আমার সন্তানকে তালিম দিয়েছি, বলেছি মা, বলেছি বাবারা, ও আমার সন্তানরা, তোমরা সূরা ওয়াকিয়া শিখো, সূরা ওয়াকের তালিম করো, পাঠ করো, তেলাওয়াত করো, এবং এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে গায়েবি সাহায্য করবেন, গায়েবি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এমন বিশ্বাস ছিল, অন্তিম মুহূর্তে উনি ওসিয়ত করে গেছেন, তারপরও টাকা পয়সার দিকে ওনার চক্ষু যায়নি। বলছিলাম আমাদের এবং সাহাবাদের মাঝেও পার্থক্যের দরুক, আমরা সব কিছু বিশ্বাস করি, কিন্তু সাহাবাওয়ালা বিশ্বাস আমাদের মধ্যে আসে না, সাহাবাওয়ালা বিশ্বাস আমাদের অন্তরে আসে না। এই জন্য আমি যে বলেছিলাম, আফফাতুমুল মালাইকা, ফেরেশতারা আমাদের চতুর্দিক দিয়ে দণ্ডমান হয়ে আসে, যদি আমরা চোখে দেখতাম, চোখে দেখতাম, অবশ্যই আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত। যদি ফেরেশতা দেখতাম দাঁড়ায় আছে এইভাবে, তাহলে আমাদের অবস্থাতে কি হতো আল্লাহ মালুম, আল্লাহই বেহতর জানতেন। কিন্তু আমাদের ঈমান যদি থাকে, দেখা না দেখা সব সমান হবে, ফেরেশতারা আমাদের চতুর্দিকে আছে, আছে না নাই? আছে। গাশিয়াতুহুমুর রাহমা, আমাদের উপরে কিসের সামিয়ানা? কাপড়ের সামিয়ানা না এটা, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, গাশিয়াতুহুমুর রাহমা, তোমাদের উপরে আল্লাহ পাক রহমতের ছায়া দিয়ে আছে। শুধু তাই না, নাজালাত আলাইহিমুস সাকিনা, তোমাদের ভিতরে সাকিনা, প্রশান্তি আল্লাহ পাক নাজিল করতেছেন। এই সাকিনা আসবে কোথায়, ডুববে কোথায়? আমি আপনাদেরকে বলতে চাই, আমার ঘরে, আমার বাড়িতে যদি বাতাস ঢুকতে ঢুকতে হয়, তাহলে ঘরের জানালা, দরজা, জানালা কি বন্ধ রাখতে হবে না খুলতে হবে? খুলতে হবে, খুলতে হবে। ঠিক আল্লাহ পাক আজকে মাগরিবে পড়তে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং বরকত ও মাগফিরাতের হাওয়া চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাওয়া যাবে কোথায়? আমাদের দোকানে ঢুকবে, নাকি আমার স্কুলে ঢুকবে, নাকি আমার ঘরে ঢুকবে? কোথাও ঢুকবে না। আল্লাহর পক্ষতি হেদায়েতের হাওয়া, আল্লাহর পক্ষতি রহমতের হাওয়া, মাগফিরাতের হাওয়া যা আল্লাহ তাআলা প্রবাহিত করলেন, ঢুকবে কোথায়, ঢুকবে কোথায়? প্রত্যেকটা মুমিনের অন্তরে ঢুকবে, অন্তরে ঢুকবে। এর জন্য আপনাদের কাছে আমি বলবো, আমাদের সিরাজী সাহেবুর আসতেছেন, আমাদের শেখ সাজিদুর রহমান সাহেব আসতেছেন, উনাদের বয়ানের হাওয়া যখন চলবে, নুরানি হাওয়া চলবে, যাবে কোথায়? সবগুলো আমার অন্তরের ভিতরে ঢুকবে। এর জন্য আপনাদের পায়ে আমি হাত ধরে বলবো, যতক্ষণ পর্যন্ত বসবো, যদি হেদায়েতের হাওয়া আমার ভিতরে ঢুকাতে চায়, তাহলে আমার অন্তর হৃদয়ের জানালাকে খুলে বসতে হবে। ঠিক না বেটি? রাজি আছে তো ইনশাল্লাহ? হৃদয়ের জানালা খুলে বসবো তো ইনশাল্লাহ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিলের ঘোষণা কতটুকু আমার জানা নেই, কিন্তু আমি বলতে চাই, আমার মন বলে এই মাহফিলের ঘোষণা শুধু বদল বাজারে সীমাবদ্ধ নয়, এই মাহফিলের ঘোষণা উপর দিকে তাকাইলে প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে, সিদ্রাতুল মুনতাহা ভেদ করে, রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গেছে আওয়াজ। শুধু তাই না, যদি জমিনের দিকে তাকাই, হযরতে শাউরুল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ বলেছেন, এই মাহফিল, এই সমস্ত মাহফিলের সম্পর্ক কোথায় হয় জানো? হযরতে শাউরুল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ বলেন, যে জায়গাতে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীজির আলোচনা হয়, আল্লাহ পাকের আলোচনা হয়, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা হয়, হযরত বলেন, আমি আমার কাসফের মাধ্যমে বুঝতে পারলাম, ওই মাহফিল পর্যন্ত রওজা শরীফ টিকটা সরাসরি লাইট ফোকাস যাইতে থাকে। সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, খাবার খাইতেছেন। এর আগে দু একটা কথা বলবো আপনাদের,
এই মাহফিল এখন আমরা আসতে পেরে মাহফিলে খুশি না বেজা অন্তর অন্তস্ত থেকে বলি আলহামদুলিল্লাহ, হয় না? আর তো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সুরা পাঠ করেছি, যে সুরার নাম হলো সুরাতুল কাউসার। এই তফসির করা তো আমার পক্ষে আজকে সম্ভবই না। তফসিরের আগে চারটা জিনিস জানতে হয়, এই সুরার তফসির জানতে গেলে চারটা জিনিস জানতে হবে। এক নম্বর হলো এই সুরা আগে পিছু সুরার সাথে কি সম্পর্ক, দুই নম্বর হলো এই সুরার বিষয়বস্তু কি, তিন নম্বর হলো এই সুরার শানে নুজুল কি, চার নম্বর হচ্ছে এই সুরার মুজিজা কি। এই চারটা জিনিস জানলে পরে তারপরে সুরার তফসির বোঝাটা সহজ হয়ে যাবে। যেহেতু তফসির মাহফিল, এর জন্য তফসির আঙ্গি দিয়ে একটা কথা বলবো। প্রথম কথা হলো এই সুরার সাথে আগে পিছু সুরার কি সম্পর্ক। এই সুরার আগের সুরার আগে সুরা যদি আমরা দেখি, আলাম তারা থেকে শুরু হয়েছে সুরায় নাস পর্যন্ত কয়টা সুরা গেলে, দশটা সুরার কি সম্পর্ক। তাহলে এই সুরায় কাউসারের গুরুত্ব বুঝাস। আমরা যদি খেয়াল করি কোরআনে কারিমের শুরুতে শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা সম্পর্কে বহু আলোচনা করেছে, বহু আলোচনা করেছে। আর ছোট্ট করে যদি আমরা বলতে চাই, সংক্ষেপে যদি বলতে চাই, আমি আপনাদের কাছে বলবো আলাম তারা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত তাকান্ত দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা তার হাবিবের আগমনের কথা, হাবিবের চলে যাওয়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিক আলোচনা করেছেন এই দশটা সুরার মধ্যে। যদি বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কোন কোন বছর আগমন করেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসহাবে ফিলের বছর আগমন করেছেন, কোন বংশে আগমন করেছেন, লিলাফি কুরাইশ, কুরাইশ নামে বংশ আগমন করেছেন। যদি বলা হয় ওই বংশের সমাজ ব্যবস্থা কেমন ছিল, আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, তারা তেমন ভালো লোক ছিল না, বর্বর জাতি ছিল। যদি বলা হয় এই জাতির কাছে নবীজি আল্লাহ পাক কি দিয়ে পাঠাইছেন, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার দিয়ে পাঠাইছেন। যদি বলা হয় নবীজির মিশন কি ছিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীজির মিশন ছিল। যদি বলা হয় নবীজির মিশনের মধ্যে কেমন সাকসেসফুল হয়েছেন কিনা, কেমন তার ফলাফল কেমন হয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 মানুষ মুসলমান হয়ে গেছে। যদি বলা হয় নবীজির মিশন যারা মানে নাই, নবীজিকে যারা অস্বীকার করেছে, তার পরিণাম কি হয়েছে দুনিয়াতে, তাব্বাত ইয়াদা আবি লাহাবকে দেখো। আর যদি বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা কি ছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যদি বলা হয় নবীজি সমস্ত কিছুর ব্যাপারে কার আশ্রয় নিয়েছেন, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, সব কিছুর সময় সব কিছু সমাধানের জন্য আল্লাহর কাছে নবীজি আশ্রয় গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট করে বলে আরো ছোট্ট করে বলা যায় যে হুজুর চলে আসবেন, আলাম তারা মধ্যে নবীজির আগমনের কথা বলেছেন, আর ইদা যা আন নাসরুল্লাহ মধ্যে নবীজির বিদায়ের ইশারা ইঙ্গিত করেছে। আলাম তারা মানে নবীজি আসছেন, আসহাবে ফিলের বয়স, আসহাবে ফিলের বছরে আসছেন, চলে গেছেন কখন, ইদা যা আন নাসরুল্লাহ ওয়াল ফাতহ, যখন নাকি দলে দলে মুসলমান হওয়া শুরু হলো। ই আয়াত কারিমা নাজিল হওয়ার পরে, সূরা নাজিল হওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের রাইসুল মুফাসসির যিনি ছিলেন, তিনি কাঁদতেছিলেন। ওমর জিজ্ঞাসা করে তুমি কাঁদতেছ কেন, এখানে তো নবীজির বিদায়ের ইশারা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, কিভাবে, যখন নাকি দিন মুকাম্মাল হয়ে যাবে, মুসলমান দলে দলে মুসলমান হওয়া শুরু হবে, মানুষ মুসলমান হওয়া শুরু হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থাকার আল্লাহ তাআলা থাকতে দিবেন না, নিয়ে যাবেন, এই কথারই সূরা মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহ বলেন ঠিকই বলেছো তুমি, আমিও সেটাই বলেছি। এজন্য উলামায়ে কেরাম বলেন আলাম তারা দ্বারা নবীজির আগমনের কথা বোঝা যায়, আর সূরা ইদা জা আন নাসরুল্লাহ মধ্যে নবীজির বিদায়ের কথা বোঝা যায়। তো বলছিলাম সূরা কাউসার আগে সূরা মধ্যে, আরাইতাল্লাযী সূরা মাউন এখের মধ্যে, আর সূরা কাউসারের মধ্যে কি সম্পর্ক। সূরা কাউসারে বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, খায়রুন নাস সর্বোত্তম ব্যক্তির আলোচনা করা হয়েছে। আর সূরায়ে মাউনের আগের সূরার মধ্যে শাররুন নাস সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির আলোচনা করা হয়েছে। সূরায়ে কাউসারের পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর সূরায়ে কাউসারের মধ্যে কি সম্পর্ক। সূরায়ে কাউসারে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
আপনি আপনার রবের ইবাদত করুন। আর সূরে কাফির মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেছেন, বলে দেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরবাসীরা শুনো, রে কাফিররা শুনে রাখো, আমি আমার মাবুদের ইবাদত করি, আমি তোমাদের মাবুদের ইবাদত করি না। আরে যদি পিছনে যাই, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, সেখান থেকে যদি শুরু করি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেছেন প্রত্যেকটা সূরার মধ্যে তিনটা করে নবীজির সানাসি মধ্যে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা এবং পরোক্ষভাবে আলোচনা করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শেষ করেছেন কাউসার বলে। অর্থাৎ উনি বোঝাচ্ছেন কথা যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবীজি আমি আপনাকে দিব 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 ওয়াদা করা হয়েছে। আর সূরা কাউসার মধ্যে দিয়েছেন, বাস্তবায়ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা কাউসারের আরো অনেক কথা এখানে আছে, আমি একটু সামনে চলে যাচ্ছি। সূরা কাউসারের বিষয়বস্তু কি? সূরা কাউসারের বিষয়বস্তু তিনটা, আয়াত তিনটা, বিষয়বস্তু তিনটা। প্রথম আয়াত ইন্না আতাইনাকাল কাউসার, এর বিষয়বস্তু হচ্ছে শানে রিসালাত, শানে নবুয়ত, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার তালিমাতি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার আনজামে দুশমনানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা আয়াতের তিনটা বিষয়বস্তু, তাহলে বোঝা যায় সূরা কাউসারের বিষয়বস্তু হচ্ছে তিনটি। এক নম্বর নবীজির শান, নবীজির মর্যাদা, নবীজির ফজিলত নিয়ে আল্লাহ পাক প্রথম আয়াতে আলোচনা করেছেন। দুই নম্বর আয়াতটি তালিমাতি মুস্তাফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিশন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাত নিয়ে আলোচনা করা হয়েছে। তিন নম্বর ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নবীজির সাথে যারা বেয়াদবি করবে, নবীজির যারা দুশ্মন ছিল তাদের পরিণতি কি হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর জন্য উলামায়ে কেরাম বলেন সূরা কাউসারের বিষয়বস্তু তিনটি, শানে রিসালাত, তালিমাতে মুস্তাফা, আনজামে দুশমনানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সংক্ষেপে সূরা কাউসারের শানে নুজুল বলি। শানে নুজুল বিস্তারিত বলতে গেলে অনেক কথা আছে, সংক্ষেপে আমি আপনাদের কাছে বলি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান না ছিল না, ছিল না, কন্যা সন্তান কতজন ছিল? চারজন কন্যা সন্তান ছিল, সাহেবজাদিয়া, চারজন সাহেবজাদি ছিল, হযরতে জাইনাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। ছেলে ছিল তিনজন, পুত্র সন্তান তিনজন, সাহাবজাদা তিনজন ছিলেন, হযরতে কাসেম, হযরতে আব্দুল্লাহ, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাসেম, হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ লকব দুইটা কে বলে? তাহের ও তাইয়্যব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন ছেলে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিল চারজন, মোট সন্তান কয়জন ছিল? সাতজন। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল আবুল আস বিন রবির সাথে, যিনি উনার খালাজাদ, খালাতো ভাই ছিল, উনার সাথে বিবাহ হয়েছিল। রুকাইয়ার বিয়া হয়েছিল উতবা বিন আবি লাহাব, আবু লাহাবের ছেলে উতবার সাথে। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল আবু লাহাবের আরেক ছেলে উতাইবার সাথে, উতাইবা বিন আবি লাহাব। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছে কার সাথে জানা আছে তো সবার? হযরতে সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে, চারজন সাথে বিবাহ হয়েছে। মজার ব্যাপার হলো আবু লাহাবের দুই ছেলের কাছে নবীজির দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু লাহাব কে জানিত? আবু লাহাব, আবুল হাবের দুই সন্তান, দুই ছেলে উতবা ও উতাইবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিবাহ দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, যখন নাকি আবুল হাবের বিরুদ্ধে তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল হল, নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে আবুল হাব এবং তার স্ত্রী উম্মে জামিল ছেলে যেটার মাথা হাত রেখে বলতেছে, তোদের মাথার কসম খেয়ে বলতেছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মুহাম্মাদের মেয়েদেরকে তুই তালাক দিয়ে দে। তালাক দেওয়া হয়, তাদের সাথে ঘর সংসার হয়নি, মোলাকাত হয়নি। তবে উতাইবা অত্যন্ত খারাপ লোক ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করেছিল, সে
সিরিয়াতে যাবে ব্যবসার উদ্দেশ্যে, বাবাও সাথে ছিল। আগ মুহূর্তে যাওয়ার আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নবীজিকে তিরস্কার করছিল এবং থুতু নিক্ষেপ করছিল, তখন নবীজি বলেছিলেন আল্লাহ আলাইকা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কিলবাম মিন কিলাবিক, বদদোয়া করেছেন নবীজি, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কিলবাম মিন কিলাবিক। কিলবাম মানে কুকুর না, কিলবাম মানে বাঘ। আল্লাহ পাক এর কাছে নবীজি দোয়া করতেছেন, হে আল্লাহ এই যে উতাইবা আমার সাথে বেয়াদবি করেছে, তুমি তাকে তুমি বাঘে জঙ্গলের বাঘ দিয়ে তাকে তুমি পাকড়াও করো। এই বদদোয়া করার পরে বাবার সাথে সিরিয়া সফরে যাচ্ছিল, এক জায়গায় অবস্থান করছিল, রাত্র হয়ে গেছিল। আবুল হাব বুঝতে পেরেছে আমার ছেলের বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছে, আমি তাকে সত্যবাদী মনে করি, তার ধর্মকে আমি গ্রহণ করি না ঠিক, কিন্তু সে সত্যবাদী এতে কোনো আমার সন্দেহ নাই। লোকদেরকে বলতেছে আমার লোক সকল শোনো, আমার ভয় হচ্ছে আজকে রাত্রে হয়তো কোনো একটা বাঘ এসে আমার ছেলেকে খেয়ে ফেলবে, এরকম ভয় পেয়েছিল। বলো তাহলে কি করতে পারে? ও তারাতে সব সামান জমা করো, সামানের উপরে উতাইবাকে শুয়ে রাখা হলো যাতে কোন বাঘ আসলে টের না পায়। আল্লাহর কারিশমা দেখে হঠাৎ করে রাতের গভীর রাতে এক বাঘ চলে আসছে, আসার পরে যত লোক শুয়েছিল নিচে সমস্ত লোকের হাতে এবং পায়ে চুম্মু করা শুরু করছে, এসব ওয়াহিদান ওয়াহিদান প্রত্যেকজনের এক একজনের হাত এবং পাও চুমু খেতেছে, চুমু খেতে খেতে ছেড়ে দিতেছে, কেমন যেন আল্লাহ তাআলা তার হাতে পাসওয়ার্ড দিয়ে পাঠাই দিছে, মোবাইলের নম্বর দিয়ে পাঠাই দিয়েছে। বাঘকে বলে দিয়েছে কাউকে তুই কামড়াবে না, কাউকে হামলা করবে না, উতাইবাকে যেখানে পাবে সেখানে তাকে ধরবে এবং তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, বাঘকে বলে দিয়েছেন আল্লাহ। এবার খুঁজতে খুঁজতে উতাইবাকে পাচ্ছে না, এবার বাঘ লাফ দিয়ে উপরে চলে গেল, গিয়া দেখে তার শিকারে গিয়ে বসা আছে। এবার উতবার হাতে এবং পায়ে চুমু খেলো, গ্রান নেওয়ার সাথে সে বুঝে গেল এটাই তো আমার আসল বস্তু। এবার এক হাত ধরে গলাকে টান দিয়ে তার মাথাকে আলাদা করে ফেলে এবং তাকে চিৎকার তাকে চিৎকেরে দিয়ে ফেলে দিয়েছে এবং বলে দিল হে উতাইবা আল্লাহ নবী বদদোয়া করেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইকা কিলবাম মিন কিলবাম মিন কিলাবিক, সেই কুকুর সেই বাঘলাম আমি তোকে আমি হত্যা করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীজির চার কন্যা ছিল, তিন ছেলে ছিল, ছেলে তিনজনে মারা গেলেন পরম্পরায়, কিন্তু হযরতে কাসেম এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের ইন্তেকালের পরে কাফেররা বলাবলি শুরু করলো মুহাম্মদ আটকুরা, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কি বলা শুরু করলো, আটকুরা আটকুরা বুঝেন তো আপনারা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কি বাবা আল্লাহ পাক নবীজিকে সন্তান দিয়েছেন, পুত্র সন্তান নিয়ে গেলেন কেন, রাখলে সমস্যা ছিল কোথায়, দিলি রে বা কেন, দেওয়ার পর আবার নিয়ে গেলেন কেন, প্রশ্ন জাগে না জাগে না মনে? উলামায়ে কেরাম তার উত্তরে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তানদেরকে নিয়ে যাওয়ার পিছনে হিকমত বা কারণ হলো নবীজির দুইটাম শান মর্যাদাকে বহাল রাখার জন্য। সুবহানাল্লাহ, কয়টা শান? দুইটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সন্তান তথা তিন সন্তান পুত্র সন্তান যদি পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে কি হতেন উনারা? আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, ওনার কি নবী হতেন নাকি সাধারণ লোক? যদি বলেন নবী হতেন না সাধারণই থাকতেন, তাহলে কি আমার নবীর মর্যাদা বাড়ত না কমত? তাহলে অবশ্যই ওনাদেরকে নবী বানাইতে হবে। এবার যদি নবী বানাইতে হয় আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবীজির সাথে সাথে নবী হবেন নাকি নবীজি যাওয়ার পরে নবী হবেন? যদি বলেন নবীজির সাথে সাথে তারা নবী হবেন, তাহলে নবীজির এক এক বিশাল এক শান এবং মান এবং মর্যাদার আঘাত আসবে। আর যদি বলেন নবীজি যাওয়ার পরে নবী হবেন, তাও নবীজির আরেক শানের উপর আঘাত আসবে। শান দুইটা কি? একটা শান হলো আমার নবী আপনার নবী বিশ্ব নবী, সুবহানাল্লাহ, কি নবী? বিশ্ব নবী, বিশ্ব নবী। আর একটা শান হলো শেষ নবী। নবীজির শান কয়টা? অনেক শান আছে, আজকের এইখানে আলোচনা আসতেছে দুইটা শান, একটা হলো বিশ্ব নবী হওয়া শান, আরেকটা হলো শেষ নবী হওয়া শান। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান দুনিয়াতে থাকতেন তাহলে হয়তো বিশ্ব নবীর উপর হামলা আসতো, আর না হয় শেষ নবী হওয়ার উপর হামলা আসতো।
সেটা কিভাবে একটু পরে বলবো। বিশ্বনবী মানে কি? আমি বিশ্বনবী বোঝাবো এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা বোঝাতে গেলে ঘন্টা খানেক সময় লাগবে। তবে আমি একটু কথা আপনাদেরকে ধারণা দেব, পৃথিবীতে সূর্য কয়টি? বিশ্ব সূর্য বলা যায় এটাকে নাকি? বিশ্ব সূর্য, বিশ্ব সূর্য মানে বিশ্ব সূর্য অর্থ হলো এই সূর্য অতীত কালেও ছিল, বর্তমান কালেও আছে, ভবিষ্যৎ কালেও থাকবে, ঠিক না বেটি? আমি বলতে চাই নবুয়তের আকাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য। সুবহানাল্লাহ! কিসের আকাশে? নবুয়তের আকাশে নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য। এর অর্থ নেই, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন দুনিয়ার সূর্য যেমন অতীত কালেও ছিল, বর্তমান কালেও আছে, ভবিষ্যৎ কালে আছে, তিনকালে সূর্য হলো সূর্য। আমার নবী নবুয়ত অতীত কালেও তিনি নবী ছিলেন, বর্তমান কালেও তিনি নবী, নবী ভবিষ্যৎ কালেও তিনি নবী, তিনকালে তিনি নবী, সর্বকালের জন্য ওনাকে আমি নবী বানায় পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ! হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলা নবী কিনা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর এক যুগের নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম বর্তমান জমানার নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম শুধু বর্তমান নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বর্তমান জমানার নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন প্রত্যেকই শুধু বর্তমান জমানার নবী ছিলেন। আর আমার নবী আপনার নবী কুল কাইনাতের নবী, শুধু বর্তমান জমানার নবী না, অতীত কালের নবী, ভবিষ্যৎ কালের নবী, এটা হলো নবী বিশ্ব নবী হওয়ার একটা প্রমাণ। সুবহানাল্লাহ! সূর্য কি শুধু বাংলাদেশের জন্য? না, নেমরি কি পুরা পৃথিবীর জন্য? আমার নবী আপনার নবী কি শুধু বাংলাদেশের নবী না, পুরা পৃথিবীর নবী? হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর নবী? হ্যাঁ, সাময়িক বিশেষ এলাকার নবী ছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ ছিলেন বিশেষ এলাকা ভিত্তিক নবী ছিলেন। একমাত্র আমার নবী আপনার নবী সরকারি দোহালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম বিশ্ব নবী, বিশ্বব্যাপী নবী। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আমাদের নবী কি শুধু মানুষের নবী নাকি আরো কিছু আছে? এগুলো তো বলে অনেক কথা আছে। তা বলছিলাম বিশ্ব নবী, আমাদের নবী কি বিশ্ব নবী? এই বিশ্ব নবী যে নবীদের একটা মর্যাদা, একটা শান, এই শানের উপর আঘাত আসবে কিভাবে? যদি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রগণ নবীজির সাথে কি হবে, নবী হবেন, তাহলে উনাদের তো একটা এলাকা ভাগ করে দিতে হবে। বাবাও চেয়ারম্যান, সেলও চেয়ারম্যান, এক এলাকা, এক এলাকা হবে? এলাকা কটা লাগবে? দুইটা লাগবে। যদি যদি আমার নবীর পুত্র সন্তান সাহেবজাদা কাসেম আব্দুল্লাহ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, তাহলে নবীদের সাথে যদি তাদেরকে নবুয়ত দেওয়া হইতো, আমার নবী আপনার যে বিশ্ব নবী, সে বিশ্ব নবী আর থাকতো না, বিশ্ব নবীর মধ্যে অংশধারিত্ব সৃষ্টি হয়ে যেত। জন্য আল্লাহ পাক বলেন আমার নবীকে তো আমি বিশ্বনবী বানাবো, রহমাতুল্লিল আলামিন হিসেবে পাঠাইছি, আমি রব্বুল আলামিন, আমার কোরআন জিকরুল্লিল আলামিন, আমার নবী রহমাতুল্লিল আলামিন। এই রহমাতুল্লিল আলামিন গুণের মধ্যে, এই মর্যাদার মধ্যে যেন সামান্যতম স্পট না পড়ে, এই জন্য আমি আমার নবীর পুত্র সন্তানগুলোকে দুইটাতে নিয়ে আসছি। সুবহানাল্লাহ! খাতামুন নবীয়িন, শেষ নবী। যদি বলতেন যে না নবীজি আসার পরে তারা নবী হবে, নবীজি আসার পরে যদি উনারদেরকে নবুয়ত দেওয়া হইতো, তাহলে আমার নবী কি শেষ নবী হবে? না। নবীজির শেষ নবুয়ত, শেষ নবী হওয়ার উপর আঘাত আসবে না? আসবে না। আসবে। নবীজি শেষ নবী দলিল কি? অনেক দলিল আপনাদের কাছে আছে, আমি আজকে একটু নতুন দলিল আপনাদেরকে দেওয়া যায়। নতুন দলিল কালিমা শরীফ আমরা পড়তে জানি তো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা কোথা থেকে শুরু হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত চলছে না চলে নাই? কিয়ামত পর্যন্ত চলবে। তবে এই কালেমাকে বোঝার জন্য আমি আমাদের দেশীয় ভাষা কথা বলি, পাসপোর্ট আর ভিসা। পাসপোর্ট চিনেন তো? ওই যে একটা ছোট্ট একটা বই দেয়, এই বইয়ের নাম হলো পাসপোর্ট। আর প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে যে সিল মোড় থাকে, এটা হলো ভিসা। বাংলাদেশি ভিসা, ইন্ডিয়ান ভিসা, পাকিস্তানি ভিসা, আমেরিকার ভিসা, লন্ডনের ভিসা, সৌদি আরব ভিসা থাকে? থাকে না? থাকে না। পাসপোর্ট পরিবর্তন হয় না, ভিসা পরিবর্তন হয়। কালিমার প্রথম অংশ হচ্ছে পাসপোর্ট, লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট। সুবহানাল্লাহ! ভিসা কোনটা?
বাকি অংশ হল বিষা। হযরত আদম আলাইহিসসালামের যুগে বিষা ছিল আদম সফিউল্লাহ, হযরত নূহ আলাইহিসসালামের যুগে বিষা ছিল নূহ নবীউল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগে বিষা ছিল নূহ ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাঈলের যুগে ছিল ইসমাঈল যবীহুল্লাহ, হযরত মূসা আলাইহিসসালামের যুগে মূসা কালিমুল্লাহ, হযরত ঈসা আলাইহিসসালামের যুগে ঈসা রূহুল্লাহ ছিল বিষা। ঠিক না বেটি? বিষা পরিবর্তন হয়েছে না হয় নাই? কেন হয়েছে? কেউ শেষ নবী না। কেন হয়েছে? কেউ শেষ নবী না। হযরত মুহাম্মদ আলাইহিসসালাম শেষ নবী না, এর বিষয় পরিবর্তন হয়ে আসছে নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের বিষয় লাগার পরে শেষ আসছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। কেন আসছেন? নূহ আলাইহিসসালাম শেষ নবী না। ইব্রাহিম আলাইহিসসালাম পরে ইসমাঈল আলাইহিসসালাম আসছে। কেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শেষ নবী নয়? পরিবর্তন হইতে হইতে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত পরিবর্তন হই আসছে। কেন? একজনও শেষ নবী ছিল না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিবর্তন হবে? কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে? কেন হবে না? কেন হবে না? প্রমাণ হলো এটাই, শেষ নবী শেষ নবী। সুবহানাল্লাহ। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলতে চান, হে আমার আমার হাবিবের উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আর বিষা পরিবর্তন হবে না। আমার নামের পরে যে বিষ আমি এখন লাগালাম, এই বিষা কিয়ামত পর্যন্ত চলবে। এর অর্থ হলো আমার নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা শান রক্ষা করার জন্য, বহাল রাখার জন্য, এই শানে যেন কোন কালিমা না আসে, তার মধ্যে কোন স্পট না আসে, এজন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান সাহেবজাদা হযরত কাসিম, হযরত আব্দুল্লাহ, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদেরকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছে। ঠিক না বেটি? ঠিক। আপনার বলবেন যে বারবার রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উনার কি সাহাবী ছিলেন, উনার কি মুসলমান ছিলেন? এই প্রশ্ন করা দরকার নাই। রাদিয়াল্লাহু তাআলা বলছি যেহেতু নবীজির সন্তান, সমস্যা আছে না? তো বলছিলাম হযরতে কাসিম এবং হযরতে আব্দুল্লাহ এই দুইজন যখন নাকি কিছুদিন পরে যখন এন্তেকাল করলেন পরপর পরস্পর, হযরতে কাসিমের এন্তেকালে পরে কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছেন, উনি আবার অল্প বয়সে এন্তেকাল করলেন। দুজনের এন্তেকাল করার পরে কাফেরা বলাবলি শুরু করে দিল মুহাম্মদ নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকুরা। আবুল হাব বলতেছিল, আবু জেহেল বলতেছিল, কাব বিন আশরাফ বলতেছিল, তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি বেয়াদব যে আস বিন ওয়াইল, সে একদিন নবীজির সাথে কথা বলতেছিল মসজিদে হারামের গেটে, ভিতরে বসা ছিল সর্দাররা, কথা শেষে যখন সর্দাররা কাছে গেল, সর্দাররা জিজ্ঞাসা করল কার সাথে কথা বলছো, সে টিটকারি করে বলতেছিল, তিরস্কার রূপে বলতেছিল, জালিকাল আফতার, ওই আটকুরার সাথে, নাউজুবিল্লাহ, ওই আটকুরার সাথে কথা বলতেছিলাম।